এর আগেও সাতক্ষীরায় বেশ কয়েকবার এসেছেন মুস্তাফিজ, কিন্তু এবারের ফেরাটা একেবারেই ভিন্ন। কারণ এর আগে কখনোই তাকে বরণ করে নিতে হাজির হননি সাতক্ষীরার গণ্যমান্য ব্যক্তিরা। পাননি এমন ফুলেল সংবর্ধনা, একনজর দেখার জন্য নামেনি হাজারো মানুষের ঢল। শনিবার দুপুরে যশোর এয়ারপোর্টে নামার পর থেকে সাতক্ষীরায় নিজ জন্মস্থান কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে পৌঁছানো পর্যন্ত পেয়েছেন এমন ভালোবাসা। এবার ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। শুধু তাই নয়, লাল সবুজের প্রতিনিধি হয়ে গড়েছেন বিশ্ব রেকর্ডও। আর এ কারণেই দেশের গণমাধ্যমের পাশাপাশি বিদেশি গণমাধ্যমগুলোও মুস্তাফিজের প্রশংসায় ছিল পঞ্চমুখ। ঘরের ছেলের এমন কৃতিত্বে গর্বের শেষ নেই সাতক্ষীরাবাসীর। সারা বিশ্বের কাছে আমি দোয়া কামনা করি আমার ছেলে যেন আরো ভালো করে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতে পারে। সাতক্ষীরা জেলার শুধু নয়, বাংলাদেশেরই গৌরব। সবাই তার নিয়ে উল্লসিত, মনে হচ্ছে যেন আমরা ঈদের সময় তারে পাই নাই, সেই ঈদের আনন্দটা এখন সবাই মিলে করতে পারছে। এদিকে নিজের এলাকার পরিচিত মানুষদের কাছ থেকে এমন সংবর্ধনা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন টাইগার বিষয় বোলার মুস্তাফিজ। জানান, যতদিন লাল সবুজের জার্সি গায়ে খেলবেন ততদিন নিজের সেরাটা খেলতে চান তিনি। ফাহমিদা শম্পা, সময় সংবাদ।